পেঁয়াজের দাম দেশের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও ঊর্ধ্বমুখী। পাশাপাশি রাজ্য সরকারের তরফে 90 টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ইংরেজ বাজার শহরের বিভিন্ন বাজারে। এরই মধ্যে ধরা দিল অন্য এক ঘটনা। সোমবার সকালে পুরাতন মালদা ব্লকের শাহাপুর ডিস্কোমোড়ে একটি গোডাউন থেকে পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক সরগোল পড়েছে। আকাশছোঁয়া পেঁয়াজের দাম হওয়ায় এমনিতেই বাজার গরম রয়েছে, তার মধ্যে পেঁয়াজ চুরি নিয়ে হইচই পড়তেই এলাকা উত্তাল হয়ে ওঠে। এদিন পেঁয়াজ চুরির অভিযোগে অভিযুক্তকে দেখতে এলাকাবাসীরা ভিড় জমান। অভিযোগ, ওই ব্যক্তিকে বেঁধে মারধর করা হয়েছে, যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে মালদা থানার পুলিশ জানিয়েছে, একটি মারধরের ঘটনা ঘটেছে, এ নিয়ে কোনো অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।